কালী পুজো রাক্ষস ছাড়া তো হয়ই না সম্ভব। কালী পুজোর রাক্ষস দর্শন তো করতেই হবে, এখানেও আছে। দেখুন মুখ ছিঁড়ে গেছে এত খেয়েছে, তাও খাবার হাত থেকে যাচ্ছেনা করবে না। প্যারাসাতের ভিডিও আপনারা দেখেছেন, কলকাতারও বেশিরভাগ ভালো ভালো বড় বড় ঠাকুরগুলো আমি আপনাদের দেখিয়েছি। আজকে আমি যেখানে চলে এসেছি এই জায়গাটা কিন্তু বেসিক্যালি বড় মার জন্য বিখ্যাত, নৈহাটির বড় মা। তো বড় মা তো আমরা দেখবই, কিন্তু তার আগে আরো কয়েকটা পুজো আপনাদের দেখাই যেটা আমার খুব ফেভারিট, আমি ওই জন্য পার্সোনালি আপনাদের দেখাচ্ছি। আমি নৈহাটিতে আসলে প্রথমে কিন্তু আমি এই পুজোটা দেখি, এটা হচ্ছে 29 হাত কালী পুজো। এটা হয় হচ্ছে বিডিওর মাঠে, নৈহাটির যে বিডিওর মাঠ আছে, এন্ড এখানে মা কালী একটা আলাদা রূপে, বিশাল বড়, বিশাল বড়। আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন, যারা জানেন, যারা আগে এসছেন এখানে তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি নিয়ে এসেছি এখানে আজকে আপনাদের। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন বিশাল মূর্তি, মায়ের মূর্তিটা আপনি দেখুন আমার পেছনে, আপনি বুঝতে পারছেন কতটা বড়, মানে বিশাল মূর্তি। এন্ড এত সুন্দর ভাবে কাজগুলো করা হয়, এক্ষুনি পুজো হয়ে গেল, মানে প্রসাদ বিতরণ হচ্ছে এখন। শিবটাকে দেখুন, মহাদেবও মানে একটা বিশাল বড়, ইভেন এখানে সাইডে আপনি শিয়ালটাও দেখতে পাচ্ছেন। সব কিছু এত সুন্দর করে এখানে করা হয়, এত সুন্দর ফিনিশিং দিয়ে, প্রত্যেকবার আমি আসি দারুণ লাগে। এরকম আরো কিছু পুজো কিন্তু আমি নৈহাটির আপনাদের দেখাবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুরা রেটিং সবার সাথে, আর যত পারুন শেয়ার করুন সবার সাথে, শেয়ার করুন সবাইকে জানান যে আমি কত জায়গায় ভিজিট করছি আর কতগুলো পুজো আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্লকের পুজো দেখে আমি চলে এসেছি আরেকটু এগিয়ে তারামা সঙ্গ। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট জায়গা, এমন কিছু বড় জায়গা নয়, তার মধ্যে কিন্তু কি সুন্দর করে দারুণ ভাবে প্যান্ডেলটাকে ডেকোরেট করেছে, মানে অপূর্ব লাগছে। Thank you.
তারামা সংঘ থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সবাই ক্লাব। এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন চন্দ্রযান করা হয়েছে। আমরা সবাই ক্লাবে আমি একজন পুরের মেম্বারকে পেয়ে গেছি। তো ওকে আমি জিজ্ঞেস করছি যে এটা বেসিক্যালি থিমটা কি করা হয়েছে, কি থিমে করা হয়েছে এটা? এটা একটা ক্লাব অনুসারে করা হয়েছে আর এটা চন্দ্রযান 3 করা হয়েছে। মানে পুরো সোলার সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, পুরো সোলার সিস্টেম করে এত সুন্দর করে, একটু ছোট জায়গা হলেও এত সুন্দর করে দেখুন সোলার সিস্টেমটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে অপূর্ব লাগছে, সত্যি দারুণ। তো তোমার নাম কি? আমার নাম নীলাদ্রি বাউল। তুমি কি করো? আমি এই ক্লাবের একজন মেম্বার। দেখতেই পাচ্ছেন এত ছোট একজন মেম্বার কিন্তু এত সুন্দর, মানে এইটুকু হাতে এইটুকু কাঁধে যখন এত রেসপন্সিবিলিটি আসে তখন অবশ্যই তারা ভালোভাবে নেবায়ও। আর সত্যি এত সুন্দর করে করা হয়েছে, মানে এত ছোট জায়গার মধ্যে পুরো জিনিসটাকে কিন্তু প্রত্যেকটা থিম অনুযায়ী চন্দ্রযান যেমন দেখানো হয়েছে ঠাকুরের আশপাশে ডেকোরেশনও সেইভাবে অপূর্ণভাবে করা হয়েছে। ওয়েল ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। নৈহাটির আরেকটা বিখ্যাত ক্লাব হচ্ছে নিউ স্টার ক্লাব। এখানে কিন্তু প্রত্যেকবার দারুণ দারুণ থিমে এরা প্যান্ডেল তৈরি করে। অ্যান্ড এইবার যেটা আমি দেখতে পাচ্ছি এটা একটা বিশাল বড় হ্রদ। আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন হয়তো বিশাল বড় একটা হ্রদ। তো আমি ভেতরে যাব, আপনাদের দেখাবো। অবশ্যই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাচ্ছি এত কষ্ট করে ঘুরে ঘুরে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে নিন আর যত পারুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, সবার সাথে। দেখুন রান্নাঘরে যত রকম ইউটেন্সিল আছে, যা যা কিচেন ইউটেন্সিলস যেগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো নেই। এটা যেমন বেলনা আছে, এটা আরও কিছু লেমন ক্রাশার, তো এই সব জিনিস দিয়েই কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু তাই গোল্ডেন কালার করা হয়েছে অ্যান্ড অপূর্ব লাগছে, দারুণভাবে বানানো হয়েছে। Thank you.
আমি কিন্তু প্রত্যেকবার বড় মা দর্শন করতে আসি, এইবার কিন্তু আলাদাই ভিড়। সত্যি কথা, মানে আমি স্টেশনে যখন মানে ট্রেনে যখন এলাম তখনই আমি দেখছিলাম যে প্রচন্ড ভিড়। ইভেন অন্যান্য যে পুজো গুলো সেগুলো কিন্তু এবং ভিডিও ব্লগ বা যেগুলো আছে সেগুলো তো কিন্তু এত ভিড় থাকে না, এইবার কিন্তু মানে আলাদা রকমের ভিড় একদম। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভেতরে যাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখুন। দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু মেইনলি পরপর সব পুজোগুলো পড়ে অ্যান্ড একদম আসছে যেটা গঙ্গার দিকে ওইদিকে কিন্তু বড় মার পুজোটা আছে। এই রাস্তাটায় আমি কিন্তু অন্যবার যখন হাঁটি এত ভিড় পাই না, এবার কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। প্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু বড় মা নয়, বড় মার আগে আরেকটা পরে, তো সেইটাও কিন্তু হাইট গুলো এগুলো মোটামুটি একই, মানে বেশ বড় বড়ই, বড় মা সবচেয়ে বড়। কিন্তু এইগুলো দেখুন, এগুলো বেশ বড়, কিন্তু ভিড়টা খালি দেখুন, খালি ভিড়টা দেখুন, মানুষের ক্রেজ এবার কিরকম, কত ভিড়। হচ্ছে তারপর এটা আরেকটু এগিয়ে ওখান থেকে ওই রাস্তাতেই পরে, এখানেও ভিড়টা দেখুন, মানে সব দিকে এবার কিন্তু প্রচুর বড় মা দর্শনের আগে এইগুলো কিন্তু পরপর যে কালীগুলো আছে, যেমন এটা হচ্ছে গাঁজা কালী, এরকম পরপর নাম আছে প্রত্যেকটা হয়ে তারপর লাস্টে কিন্তু বড় মা। এটা হচ্ছে প্রভাত সংঘ, পরপর আমি বললাম আপনাকে যে পরপর যেইগুলো আছে ঠাকুরগুলো একদম লাস্টে গিয়ে বড় মা দর্শন হবে, তো তার আগে কিন্তু এটা আরেকটা ঠাকুর পরে প্রভাত সংঘ। দেখুন ভিড়, মানে আমি যত এগোচ্ছি আমি কিন্তু ভিড় দেখছি প্রচুর, ওই যে দূরে বড় মা প্যান্ডেল দেখা যাচ্ছে, আমি এগোচ্ছি ওইদিকে, দূরে ভিড় প্রচুর আছে। লাইন দেখুন, বিশাল লাইন, বিশাল ভিড়, এই হচ্ছে বড় মা ক্রেজ। অনেক দূর দূর থেকে, দূর বিদেশ থেকে কিন্তু লোক আসে এখানে দর্শনের জন্য, একটা দর্শনের জন্য। দেখুন লাইন দেখুন, বিশাল লাইন, এতটা ভিড়ের মধ্যে আমি জানি না আপনাদের কতটা দেখাতে পারবো, বাট আমি চেষ্টা করবো আপনাদের যতটা দেখানো, কারণ এতটা ভিড়ে সত্যি ক্যামেরা ধরাটাও রিস্কি প্লাস সম্ভবও নয়, আমি তাও চেষ্টা করবো আপনাদের যতটা দেখানো। যারা যারা ভেবেছেন নৈহাটি বড় মা দর্শন করতে আসবেন তারা কিন্তু খুব সাবধান, কারণ এখানে আমি প্রত্যেক বছর আসি, যেরকম ভিড় আমি দেখি এইবার কিন্তু তার 10 times, না ভুল বললাম 20 times, 25 times ভিড় হচ্ছে, মানে প্রচুর ভিড়। আমি ভেতরটা গিয়ে রীতিমতো স্ট্যাম্পেডের যেতে চলে এসেছিলাম একদম, মানে এতটা ভিড় ভেতরে, সাংঘাতিক, আর প্রচন্ড ভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে।
কারণ সত্যি কথা আপনারা জানেনই ক্রেজ। তো যাই হোক, আপনারা যদি আসেন, আমি জানি না কোন সময় আসবে, আমি ওই সময় আসি, আড়াইটা এখন বাজে, আমি ওই দিনই আসি, দিওয়ালি মানে কালী পুজোর পরের দিন আর এই সময় আসি। কিন্তু দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বিশাল লাইন অ্যান্ড বিশাল ভিড়। এদিকটা হচ্ছে এটা অনেকটা দূরে, আমি এটা গঙ্গার দিকে চলে এসেছি, এখানেই দেখছি যে এরকম ভিড়। ওইখানটা তো আপনারা দেখলেন মানে প্রচন্ড ভিড়, মানে আসবেন অবশ্যই কিন্তু খুব সাবধানে, খুব ঠিক মতো দেখিয়ে রাস্তা ঠিক মতো বুঝে চলবেন। স্ট্যাম্পেডের কিন্তু প্রচন্ড চান্স, ওই জন্য খুব সাবধান অবশ্যই দেখবেন। মায়ের দর্শন করতেই হবে আমি জানি, ওই জন্য বারণ আপনাদের করবো না, অবশ্যই আসবেন, কিন্তু সাবধান। আশা করি আমার চ্যানেলে বারাসাতের এবং কলকাতার সেরা কালী পুজোর ভিডিওগুলি অবশ্যই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটি ভিডিও দেখে নিন। এই ভিডিওটিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যখনই আমি নতুন ভিডিওস আপলোড করি। আমার চ্যানেলে কিন্তু ফেয়ার এক্সিবিশন এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিওস আপনি পাবেন, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিন। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি অবশ্যই ফলো করবেন আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।